নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটায় চৌমুহনী পাবলিক হল চত্বর শহীদ মিনারে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আব্দুল মান্নান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনসারি, চৌমুহনী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খালিদ সাইফুল্লাহ, সিরাজুল ইসলাম স্বপন, নূর হোসেন মাসুদ সহ জেলা উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যার দেশপ্রেম, নেতৃত্ব গুণ, রাজনৈতিক দূরদর্শিতা তাঁকে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা সারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি ভূখণ্ড পেতাম না। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে হলে, তাকে স্মরণ করতে হলে তার মৃত্যুবার্ষিকী, জীবন জন্মবার্ষিকী এবং তার ঐতিহাসিক দিনগুলোকে শ্রদ্ধা করতে হলে আগে তার আদর্শকে ভালোবাসতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে সামনে রেখে আগামী দিনে যেন আমরা বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক পন্থায় আবারও শাসন ক্ষমতায় এসে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারি। আমরা আগামী দিনে মামুনুর রশিদ ইরানের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। আগামী দিনে যেন আমরা আওয়ামী লীগের এমপি আনতে পারি বেগমগঞ্জ থেকে, সেই জন্য মামুনুর রশিদ ইরানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তারা আরো বলেন, আত্মমর্যাদার প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ষড়যন্ত্রকারীরা হত্যা করেও বাঙালির মন থেকে তাকে কেউ মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধুর সহচর ছিলেন আমার বাবা, সেখান থেকে আমার আমাদের এ রাজনীতি, আমাদের রক্তে, আমাদের পরিবারে আওয়ামী লীগের রক্ত প্রবাহিত হচ্ছে। জন্ম শতবার্ষিকী ওনার জন্মদিন উপলক্ষে আমি ওনার যে 15ই আগস্টে ওনারা যে শাহাদাত বরণ করছে, ওনাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন ওনাদেরকে ওনার পরিবার পরিজন এবং শেখ ফজলুল মনি সহ শেখ নিবাস যারা সেদিন শাহাদাত বরণ করছে তাদের সবাইয়ের আত্মার মাগফিরাত এবং জান্নাত আল্লাহ যেন তাদের ওনাদেরকে জান্নাত নসিব করে সেই দোয়া করি। সাথে সাথে 71 সালের মহান মুক্তিযোদ্ধার জন্য যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত এবং আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে এই দোয়া করি। সবাইকে আজকের এই অনুষ্ঠানে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনার বক্তব্য শুনছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কোনোদিন জীবিতকালে অন্যায়ের কাছে মাথা নত করেনি, শোষিত বঞ্চিত মানুষের পাশে ছিল, কোনো ভদ্র চক্ষুকে ভয় করে নাই। আমি আপনাদের পাশে ছিলাম, অতীতে ছিলাম, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। হিন্দুদের মন্দির ভাঙছে, লুটপাট করছে, মণ্ডপ ভাঙচুর করছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রতিটা ইউনিয়নে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, আমলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সুসংগৃহীত করবে। জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা আসছে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।